সাত নম্বর দিক, হ্যাঁ হ্যাঁ, ভাই স্মরণ করাচ্ছেন যে আজকাল দেখবেন মসজিদে এদিক ওদিক একটু নজর দেবেন সালাম ফিরার পরে, সালাম ফিরার পরে দেখবেন বেশ কিছু বিদাতিদেরকে, বুঝতে পেরেছেন? দেখেছেন না দেখেননি? যারা দেখেছেন ভালো কথা, যারা দেখেননি তারা দেখবেন। এতে বিদাতিরা এক এক ধরনের বিদাতি তারা একটা দোয়া পড়ে, সেই দোয়াটি জয়ীফ, সহি নয়। আর আরেক ধরনের বিদাতি, ওদের চাইতে বিদাতি, ওরা পড়ে ইয়া কাউই ইয়া কাউই ইয়া কাউই, কয়েকবার করে ইয়া কাউই, আল্লাহর নাম কাউই কাউই পড়ে। আচ্ছা ওইটা পড়লে কি হবে জানি না, কি ফায়দা হবে তাদের? তো এই যে বিদাত করে, আমাদের এক নতুন মুসলমান হয়েছে ইন্ডিয়ান, তো ও বলছে যে মাথায় হাত দেয় কেন জানেন? আমাকে একদিন বলছে যে মাথায় হাত দেয় কেন, তার যুক্তি, সে বিদাতি যেহেতু নিয়ত পড়েছে বিদাত করেছে, জায়নামাজ যুদ্ধ ওই দিকে বিদাত দিয়ে, তিন বিদাত দিয়ে, তিন চার বিদাত দিয়ে শুরু করেছে, আর এইদিকে আবার মোনাজাতের বিদাত করবে, সব বিদাত দিয়েই তো নামাজ হইল। তো বিদাতি নামাজ তো আল্লাহ কবুল করবেন না, করবেন? কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস মুসলিম শরীফের, মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি আমল করে নামাজ পড়লো কিন্তু নবীর তরিকায় নাই, সেই নামাজ কি হয়ে যাবে? মারদুদ হয়ে যাবে, রিজেক্টেড হয়ে, প্রত্যাখ্যাত হয়ে যাবে, নামাজটা কবুল হইল না, শেষখানে আফসোস। উফ, আমাদের দেশের মানুষের কি করে, যদি কোনো ক্ষেত্রে আক্ষেপ হয় আফসোস হয় মাথায় হাত দিয়ে বসে। তো এই মাথায় হাত দেওয়া, কোনো সহি হাদিসে নেই যে এই মাথায় হাত, নামাজের পরে সালাম ফিরে মাথায় হাত দিতে হবে, এগুলি সব বিদাত। তো এইরকম নামাজ পড়লে হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস মোতাবেক আপনাকে নামাজ ফটোকপি বানাইতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের।